দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা কথা বলি তার সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি অবশ্যই ভালো আছেন। জি, ভালো আছি ইনশাল্লাহ। আমরা তো কথা বলবো বাত ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে। তো প্রথমে একটু প্রাথমিক কিছু কথা জানতে চাই আপনার কাছে, যে আমাদের যে শরীরে মেরুদণ্ড আছে, তো এই মেরুদণ্ড ব্যথার কারণগুলো কি? আসলে যেহেতু বাত ব্যথা সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো মানুষের ব্যথা সবচেয়ে বেশি আক্রান্ত হয় মানুষ কিন্তু মেরুদণ্ডের সমস্যাতেই। আচ্ছা, তারপরে অন্যান্য যে সমস্যা যেমন হাতে, পায়ে, হাঁটুতে, হ্যাঁ, এই সমস্যাগুলো পরে খুব কম রুগী পাওয়া যায়, বেশিরভাগই মেরুদণ্ডের সমস্যাই মানুষ নিয়ে আসে। তো মেরুদণ্ডের সমস্যার ভিতরে যেটা বেশিরভাগ কারণই আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখন মেকানিক্যাল সমস্যা, যার ভিতরে প্রায় 90 ভাগই ডিস্ক প্রলাপস। আচ্ছা, ডিস্ক প্রলাপস জনিত সমস্যা, এই থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাছাড়া লিগামেন্ট ইঞ্জুরি, নার্ভ ইঞ্জুরি, অথবা মেরুদণ্ডের যদি ভার্টেব্রা যেটা আমরা বলি একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, কার্ভেচার থাকে, এটা যদি অনেক সময় স্ট্রেট হয়ে যায় মানে সেক্ষেত্রে, নষ্ট হয়ে যায় হ্যাঁ, স্বাভাবিক যে কার্ভেচারটা কার্ভেচার সেটা। সেটা থেকে হতে পারে। আচ্ছা, তাছাড়া আর্থ্রাইটিস জনিত বিভিন্ন, যেমন প্রায়ই কমন পাওয়া যাচ্ছে এখন অনেক ক্ষেত্রে যে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, এটা এক প্রকার আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তা থেকে আসলে এই জাতীয় আর্থ্রাইটিস থেকে হতে পারে। আর আচ্ছা, বয়স্কদের যেটা হয় কি, অস্টিও আর্থ্রাইটিস। আপনি যে কোনো পৃথিবীর প্রত্যেকটা দেশই 40-এর পরে প্রত্যেকটা পুরুষ মহিলা এবং 50-এর পরে প্রত্যেকটা পুরুষই এই অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভোগে। আক্রান্ত হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখছি মহিলারা কিন্তু একটু বেশি আক্রান্ত বেশি, হ্যাঁ, হচ্ছে যেহেতু অস্টিওআর্থ্রাইটিসে। তাদের এই আর্থ্রাইটিসের সমস্যাটা, তাদের একটু অস্টিও আর্থ্রাইটিসটা সেটা একটু তাড়াতাড়ি শুরু হয়, অনেক সময় মেনোপাজের একটা ব্যাপার মানে চলে এটা আসে, হরমোনের কারণে, হরমোনের এটা ঘাটতির কারণে। সম্পর্ক আছে। তা আপনি প্রথমেই যে বললেন যে 90% সমস্যা হয় ডিস্ক প্রোল্যাপস, তো ডিস্ক প্রোল্যাপস মানে তো যে দুটো ভার্টিব্রার মাঝে যে নরম মাসলটা থাকে সেটা বের হয়ে যাওয়া। তো এটা হলে একটা রোগীর, ধরেন যদি এটা হয় কারো, তাৎক্ষণিকভাবে তার কি কি সমস্যা হতে পারে? অবশ্যই, আসলে যখন ডিস্ক প্রলাপস হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রোগীর কমপ্লেন থাকে যে কোমর ব্যথা, এটা কমন থাকতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কোমর ব্যথা নাও থাকতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর যেটা ব্যথা হয় যে পা থেকে, অথবা যেটা আমরা বাটক বলি, মানে হিপ জয়েন্টের এখান থেকে একেবারে পা পর্যন্ত আচ্ছা, শিনশিনানি, ঝিঝি করা, মানে আমরা যেটা সাধারণ রোগীদের ভাষায় যেটা বলে যে রোগীর বলতে যে আমি হাঁটতে গেলে পা খিঁচে আসে বা টান দেয়, অথবা কিছুক্ষণ হাঁটার পর হাঁটতে পারি না, পায়ের ওজন হয়ে যায়, একটা আঙ্গুল অবশ লাগে। এবং অনেক ক্ষেত্রে যদি খারাপ কেসগুলো আসে দেখা যায় যে ফুট ড্রপ হয়ে যেতে পারে, মানে আচ্ছা, সে তার পায়ের পাতা সে উঠাইতে পারে না, সেক্ষেত্রে ফুট ড্রপ হয়ে গেলে পা টেনে টেনে হাঁটতে হয়। এই সকল আচ্ছা, সমস্যা, মানে ডিস্ক প্রলেপ জনিত যে সমস্যাগুলো, তাত এই এই সমস্যা সিমটমসগুলো নিয়ে যদি আসতে আমরা পারে। দেখি তাহলে বোঝা যাবে যে প্রায় ডিস্ক প্রলেপ হয়েছে। আসলে আমি ডিস্ক প্রলেপসের উপরে বেশি জোর দিচ্ছি কেন, দেখা যাচ্ছে যে প্রায় রুগীরা ব্যথা হলে, যে কোনো কোমর ব্যথা হলে, মেরুদণ্ডে ব্যথা হলে, অথবা পায়ের ব্যথা যেখানেই হোক না কেন, গিয়ে বছরের পর বছর ব্যথার ওষুধ খাচ্ছে। হুম 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 কিন্তু এই যে ডিস্ক প্রলেপস যে এত মহামারী আকারে এখন দেখা দিচ্ছে, যে আমরা যদি সিম্পল একটা MRI করে ফেলি এই ব্যথার ওষুধ না খেয়ে, একটা আচ্ছা, MRI ডাক্তারের শরণাপন্ন হয়ে রুগীরা যদি একটা MRI করে, তাহলে অতি সহজেই আমরা ডিস্কের যে যে ডিস্কটা ফেটে গিয়েছে এটা শনাক্ত করতে পারি। এবং রুগীর যে লাইফ নিয়ে যে পর সমস্যা হতে পারে, লাইফের উপরে জীবনা সংকটের যে সমস্যা হতে পারে, প্যারালাইসিস হতে পারে, মানে আরো যেহেতু রোগটা আরো প্রলম্বিত হয়ে যেতে হতে পারে। পারে, সেটা আমরা আগে থেকেই ডিটেক্ট করে ফেলতে পারি। তো আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে 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 না খেয়ে আমরা যদি ডিস্কের এই প্রবলেমটা আগেই শনাক্ত করতে পারি একটা MRI করে, অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করলে আমরা বলি, যেমন SLI, স্ট্রেট লেগ রাইজিং টেস্ট, ওটা আমরা দেখলেও বুঝতে পারি, সেটা আমরা কনফার্ম করার জন্য তখন MRI করি। তো আসলে এক্সরে করে ডিস্ক প্রলেপস ধরাটা ধরা সহজ কখনোই না। সম্ভব না। আচ্ছা, তো আর আমাদের কাছে একজন দর্শক ফোন করেছিলেন অনুষ্ঠানের শুরুতেই, তিনি বলছিলেন যে হঠাৎ করেই তার হাঁটা চলার মধ্যে যে হঠাৎ করে তার একটা চট করে শব্দ হয়েছিল পিঠে, এবং তারপরে মানে সে কিছুক্ষণ আর হাঁটতেই পারছে না। তো এটা কি মনে করেন যে ডিস্ক প্রলাপস এভাবে অনেকের হতে হ্যাঁ পারে হতে ফট পারে, করে? আসলে এটা হচ্ছে ওনার একটা ফাইনাল স্টেজ। ডিস্ক প্রলাপ যেদিন অ্যাটাক হলো হুম, ওই দিন, আসলে ডিস্ক প্রলাপসটা কিন্তু একদিনও হয় না। আচ্ছা, আপনি যারা মানে দীর্ঘদিন অত্যধিক পরিশ্রম করে, অতিরিক্ত ভার বহনের কাজ করে, অথবা স্ট্রেস নিয়ে কাজ করে, তাদের যে কম্পিউটারে বসে আছে ঘন্টার পর ঘন্টা, আচ্ছা,
এই ক্ষেত্রে আস্তে 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 কি হয়, মেরুদণ্ডের দুই কশেরুকার মাঝখানে যে ডিস্কটা থাকে আমরা বলি ফরওয়ার্ড ফ্লেকশন। যদি সবাই কিন্তু আমরা কিন্তু কাজ করি সামনে ঝুঁকে, কেউ কিন্তু পিছনে ঝুঁকে কাজ করে না। তো সামনে যখন ঝুঁকতে থাকে, ঝুঁকতে ঝুঁকতে আস্তে আস্তে ডিস্কগুলোর ভিতরে একটা প্রকার লুব্রিকেন্ট পদার্থ থাকে, সেটা আস্তে আস্তে ফেটে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। আসলে ফেটে গেলেও কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে এটা ডিস্কটা ফেটে গিয়ে স্পাইনাল নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করে অথবা কর্ডে গিয়ে প্রেশার ক্রিয়েট করে। তো নার্ভ যেহেতু আমাদের মূলত যে কোনো ব্যথার অনুভূতি, যে কোনো অনুভূতি, যে কোনো যে মাংসপেশির সঞ্চালন যা কিছুই হোক না কেন নার্ভের ইম্পালসের মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে নার্ভ আর কাজ করতে পারে না, যার কারণে দেখা যায় রোগীর যে কোনো হাত ঘাত থেকে হাত পর্যন্ত শিনশিন বা ঝিঝি জাতীয় অনেক সময় রোগীর পারসেপশন বলে যে আমার মনে হয় যে হাটটা ভার হয়ে আসছে, মানে অবশ হয়ে যেতে পারে, অবশ হয়ে যেতে পারে, হ্যাঁ, অথবা একটা গ্লাস ধরতে যাচ্ছে গ্লাসটা উঠাইতে তার কষ্ট হচ্ছে, এই জাতীয় সমস্যা। তাহলে আমাদের বুঝতে হবে যে তার মেরুদণ্ডের কোথাও ডিস্ক প্রলাপস অথবা এই জাতীয় সমস্যা আছে। আচ্ছা, আপনার কাছে আরো প্রশ্ন আছে শুনবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দর্শক এটা বিরতিতে যাচ্ছি, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ডিপিআরসি সরাসরি ডাক্তার অনুষ্ঠান। আমরা শুনছিলাম বাত ব্যথা এবং প্যারালাইসিস রোগের চিকিৎসা। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। তো আর্থ্রাইটিস নিয়ে তো আমরা অনেক কিছু শুনি, আমাদের দর্শকদের জন্য একটু ইজি করে বলেন যে আর্থ্রাইটিস জিনিসটা কি। অবশ্যই, আসলে বাত ব্যথা যে সমস্যাগুলো সবচেয়ে বেশি সমস্যাগুলো হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা। আমরা মেডিকেল সায়েন্সে যে আর্থ্রাইটিস দেখতে পারি যে 100 টাইপের উপরে আছে। এগুলো হচ্ছে হাড় ও জোড়ার মেইনলি জয়েন্টের বিভিন্ন প্রকার ইনফ্লামেশন জাতীয় অথবা বিভিন্ন প্রকার সমস্যা যেটার কারণে মানুষ বাত ব্যথা বা ব্যথা আক্রান্ত হয়, সেটা হচ্ছে এটা হচ্ছে আর্থ্রাইটিস। আর আর্থ্রাইটিস গুলোর ভিতরে কমন যেটা আমরা বললাম অস্টিও আর্থ্রাইটিস, সেটা হচ্ছে বেশিরভাগই হাঁটুতে আক্রান্ত হয়, হাঁটু দুই শোল্ডার আমরা বলি ফ্রোজেন শোল্ডার। এখন অনেক রুগী জানে স্যার এটা কিন্তু আর্থ্রাইটিস, আসলে মানুষ তো এখন সবাই রুগীরও হ্যাঁ শিক্ষিত, সবাই পড়ালেখা করে পেপার মিডিয়া জানতেছে। তো এই হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, বা এটা যদি মেরুদণ্ড আক্রান্ত হয় তখন আমরা বলি স্পন্ডালোসিস। আসলে এটা হচ্ছে অনেকে বলে আশা জি স্যার আমার তো হাড় ক্ষয় হয়ে গেছে এখন কি হবে, আসলে এটা ভয়ের কোনো কারণ নেই। হাড় ক্ষয় এটা এক প্রকার আর্থ্রাইটিস জাতীয় সমস্যা, হাড় ক্ষয় হয়েছে অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যা। আর এটা যদি কারো অস্টিও আর্থ্রাইটিস নাও হয়, বললাম তো আমি যে 40 বছরের পরে মহিলাদের এবং 50-এর পরে মানে পুরুষদের যেটা এজিং প্রসেসের কারণে বয়সজনিত কারণেও হাড় এবং জোড়া ক্ষয় হতে পারে, তো সেই ক্ষেত্রেও বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে, লিগামেন্টে ইঞ্জুরি হতে পারে, এই ক্ষেত্রে আপনার বাত ব্যথা আক্রান্ত হতে পারে। আর যেটা কমন দ্বিতীয় আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা এক প্রকারের আপনার যেটা বলি আমরা জেনেটিক্যাল রোগ বংশগত, এটা জয়েন্ট প্রতিটা জোড়া জোড়া আক্রান্ত হবে, বেশিরভাগই দেখা যায় ছোট জোড়াগুলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল, সেক্ষেত্রে দেখি যে হাত পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায়, হ্যাঁ, আস্তে আস্তে যদি ঠিকমতো চিকিৎসা না করা হয়, আর্লিতে রোগ ডায়াগনোসিস না করা হয়, ওই যে রোগী বললাম যে ব্যথার ওষুধ না খেয়ে যদি রোগীর আগেই ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগটা নির্ণয় করে ফেলে, সেক্ষেত্রে কিছু ঔষধের পাশাপাশি থেরাপি দিলে রোগীর দেখা যায় ব্যথাও মুক্ত থাকবে এবং রোগীর এই যে হাত পা বেঁকে যাওয়া মানে যেটা আমরা বলি পঙ্গুত্ব বা অসারতা হওয়া, এগুলো কখনোই রোগী হয় না। আর অনেক ক্ষেত্রে রোগীদের আমাকে অনেক সময় বলে যে স্যার এই যে আমার আর্থ্রাইটিস হয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো, এটা কি ফিজিওথেরাপি দিলে কি পুরোপুরি ভালো হয়ে যাবে কিনা। আসলে আর্থ্রাইটিস রোগটা একটা সার্টেন এজ পর্যন্ত পারসিস্ট করে মানুষের শরীরে, এই বয়সটা শুরু হয় একটা নির্দিষ্ট বয়সে। আর্থ্রাইটিস রোগগুলো সাধারণত বাচ্চা বয়সে বাচ্চাদের হয় না, এটা হয় মধ্য বয়সে, আমরা 18-এর পরে, হ্যাঁ 18 অথবা 25-এর পরে গিয়ে শুরু হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এই সকল রোগীগুলা কি হয়, এইসব রোগীগুলা আর্থ্রাইটিসে কেউ মারা যায় না, সে আস্তে আস্তে ব্যথাজনিত সমস্যা হয়, ইনফ্লামেশন হয়, জয়েন্ট গুলা যখন নষ্ট হয়ে যায় ফুলে যায় তখন হাঁটতে অসুবিধা হয়, পা ভাঁজ করতে পারে না, হ্যাঁ টয়লেট ব্যবহার করতে কষ্ট হয়, নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে কষ্ট হয়, এই বিভিন্ন সমস্যা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি বছরে 2-3 বার ফিজিওথেরাপি নিয়ে নিতে পারে রুগী, পাশাপাশি আমরা যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিই, এক্সারসাইজগুলো সে রেগুলার করে এবং কিছু নিয়ম কারণ আমরা শিখিয়ে দিই, এতে রুগী আজীবন ভালো থাকবে। ভালো থাকবে। আমরা শেষের দিকে চলে আসছি, আসলে আপনি যেটা বললেন যে আমাদের দেশের রোগীরা আপনাদের কাছে খুব দেরিতে যান,
যখন দেখা যায় যে হাত পা বাঁকা হয়ে যাচ্ছে একদম, কিছুই হয়তো অনেকটাই করার কিছু থাকে না, আপনারাও হেল্পলেস হয়ে যান সেই মুহূর্তে। আচ্ছা, প্যারালাইসিস যদি কারো হয়, এটা একটু জানতে চাচ্ছিলাম, তাহলে কখন থেকে ফিজিওথেরাপি শুরু করা উচিত? অবশ্যই, আসলে এই যে আর্থ্রাইটিস জনিত বা বাত ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, ডিস্ক প্রলাপস, এ থেকেও প্যারালাইসিস হতে পারে। এটা তো আমরা আর্লিতেই যদি ডায়াগনোসিস করতে পারি তাহলে এই সমস্যা থেকে সমাধান হতে পারবো। আর আরেকটা যেটা হচ্ছে প্যারালাইসিসের মূল কারণ হচ্ছে আমরা যেটা স্ট্রোক জনিত সমস্যা, স্ট্রোক হইলে হাত পা অবশ হয়ে যেতে পারে যে কোনো পাশ, এটাই বেশিরভাগ আমরা পাচ্ছি, আমরা সিভিডি বলি, সেরেব্রোভাস্কুলার ডিজিজ। তো এই রুগীদেরকে অ্যাট দ্য ডে অফ প্যারালাইসিস, যেদিন থেকে সে অবশ হয়ে গেল, যেদিন থেকে সে অসার হয়ে গেল তার হাত অথবা পা, ওই দিন থেকেই ফিজিওথেরাপি চালু করতে হবে। এবং ওই দিন থেকে যদি ফিজিওথেরাপি কন্টিনিউ করে এবং রুগীর অ্যাটেন্ডেন্সটা এবং তারাও যদি কিছুটা শিখে নেয় আমাদের কাছ থেকে, তাহলে দেখা যায় যে এই রুগী আবার তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। সে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা, যদি আপনি প্যারালাইসিসগ্রস্ত রুগী, দেখা যায় যে অনেক সময় 2 বছর চলে গেছে, বিছনায় পড়ে আছে, হ্যাঁ, থাকতে থাকতে হাত পা বাঁকা হয়ে গেছে এবং স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এই রুগী আর তখন এসে আপনার আশানুরূপ কোনো রেজাল্ট আসে না, কারণ হচ্ছে এই ইন দ্য মিন টাইম তার যে জয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, তার ভিতরে জয়েন্টের যে লুব্রিকেশন থাকে এগুলো প্রোডাকশন বন্ধ হয়ে যায়, মাসেলের ওয়াস্ট হয়ে যায়। মাসেলে তো প্যারালাইসিস আপনি জানেন, মাসেল পাওয়ার হারিয়ে ফেলে, পাশাপাশি ওয়াস্ট হয়ে যায়। তো ওয়াস্ট হয়ে গেলে আর মাসেলকে আর ব্যাক করানো তখন সম্ভব হয় না। সেক্ষেত্রে ডক্টর শফিউল্লাহ, আমার মনে হয় যে আমাদের দেশের চিকিৎসায় এই স্ট্রোকের সাথে ফিজিওথেরাপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এবং এই সমন্বয়টা আপনি যেহেতু এত বড় একটা পজিশনে আছে, আপনাকে কিন্তু বড় রোল নিতে হবে, যেন প্রত্যেকটা হসপিটালে যেখানে স্ট্রোকের চিকিৎসা হচ্ছে তার পাশাপাশি যেন ফিজিওথেরাপি পায় রোগীরা, তাহলে কিন্তু অনেক উপকৃত হবে। হ্যাঁ অবশ্যই, একেবারে যেদিন থেকে স্ট্রোক করে ওদিন থেকে, এখন উন্নত বিশ্বে প্রত্যেকটা হাসপাতালই, এবং বাংলাদেশে বড় বড় হাসপাতালগুলো কিন্তু প্রাইভেট হাসপাতালগুলো, তারা কিন্তু স্ট্রোকের পাশাপাশি অ্যাট দ্য ডে অফ স্ট্রোক রোগীর এক্সারসাইজ, মানে স্ট্রোকের পাশাপাশি রিহ্যাবিলিটেশন শুরু করেছে। কারণ হচ্ছে আপনার একটা রোগী বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট না, তাকে সুস্থভাবে বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট। নিজে যেন চলে ফিরে খেতে পারে, নিজের কাজ নিজে যেন করতে পারে, আবার তার যে পেশায় ছিল সে যে যে কাজ করতে, সে যদি একজন জব করতো অথবা গভর্নমেন্ট জব করো, প্রাইভেট জব করো, যাই করুক না কেন, সে যদি কৃষকও হয় তাকে তো আবার তার কাজ করতে হবে, ফিরে যেতে হবে। সেটা ছাড়াও যদি তার দৈনন্দিন কিছু কাজ থাকে, একটা মানুষ তার নিজস্ব কাজ, হ্যাঁ, তাকে টয়লেটে যাওয়া, গোসল করা, খাওয়া দাওয়া, এগুলো যদি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, তাহলে ওই লোকও তো তার জবলেস হইতে বাধ্য হবে। আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারেই শেষে চলে এসেছি। আপনারা এতক্ষণ শুনলেন বাত ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে, আপনারা অনেক কিছুই আমার মনে হয় বুঝতে পারলেন। ডক্টর শফিউল্লাহ খুব সুন্দর করে আমাদেরকে বললেন যে ব্যথা হলে ব্যথার ওষুধ প্লিজ খাবেন না, ব্যথা কেন হচ্ছে কারণটা প্লিজ খুঁজে বের করার চেষ্টা করবেন, আর যারা মেরুদণ্ড ব্যথায় ভুগছেন তারা অবশ্যই চিকিৎসা করানোর চেষ্টা করবেন, একটা MRI করলে জানতে পারেন। আমরা শেষ করছি আজকের মতো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।